এসে থেকে একা একা ভিডিও করছে, আমাদেরকে নিচ্ছে না। এখন এসেছি এখানে খুব ভালো লাগছে গাছটাতে, এবং এই দিকটা তো খুবই স্পেশালি। হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনেকদিন পর ভিডিও করছি, প্রায় বিজয়ের পর এটা হলো গিয়ে আমার ফার্স্ট ভিডিও। সো তাই একবার জানাচ্ছি তোমাদের সকলকে শুভ বিজয়া। তো আজকে আমি হচ্ছে একটা শুটে এসেছি, সেটা হচ্ছে আমি এসেছি হচ্ছে জহরকুঞ্জে, আর আমি এসেছি হচ্ছে রমিতাদের সাথে, ওদের একটা ভিডিও শ্যুট রয়েছে ওইটার একসাথে করবো বলে, তো ওটার জন্য এসেছি। তো ফার্স্ট টাইম জহরকুঞ্জতে এলাম, এটা হচ্ছে ব্যারাকপুরে জহরকুঞ্জে। অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস, অসাধারণ অ্যাম্বিয়েন্সটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে, তোমরা দেখো খুব সুন্দর। সামনে পুকুরও আছে একটা, ভীষণ সুন্দর লাগছে। এটা আমার ফার্স্ট টাইম আমি এলাম এখানে, এবং ফাঁকাই রয়েছে মোটামুটি। ওরা একটু এগিয়ে গেছে ওদের শ্যুটের জন্য, বিকজ ওদের মেকআপ করতে হবে, আর ওদের প্রজেক্টটা কী আর কী বৃত্তান্ত ওরাই ওদের সাথে মিট আপ করাচ্ছি, করিয়ে ওরাই বলুক তোমাদের যে ওরা কী করছে। ওয়েদারটা খুব ভালো, খুব সুন্দর রোদ উঠেছে আজকে, সো তোমরা দেখতে থাকো। সো গাইজ, অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখলে, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা। তো গাইজ, ওরা এখন একটা জায়গা খুঁজতে যাইছে যেখানে ওদের মেকআপটা করবে, তো চলো ওদের সাথে তোমাদের কথা বলাই। সো গাইজ দেখো, ওরা রেডি হচ্ছে ওদের শ্যুটের জন্য, রমিতা রনিত। তো বল তোদের কি প্রজেক্ট এটার জন্য? রীতি পারমিতার এটা পার্ট টু আসছে, পার্ট ওয়ানটা এসে মানে অলরেডি এসে গেছে আগের বছর ভূত চতুর্দশীতে, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবে তো তোমরা দেখে নিও। আর পার্ট টু তো অবভিয়াসলি আসছে, তো 3rd November চোখ রাখতে হবে ব্লগস পর প্যারাডাইসে ভিডিওটা দেখার জন্য। আর আমি তো ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। আর দেখো গাইস, সাজসরঞ্জাম ওইটা নিয়ে কিছু ভয়ঙ্কর সাজবে, চেষ্টা করবো ভূত সাজার, তাই না পারবো কিনা চেষ্টা করবো। আর এদিকে এদের ট্রাইপড নিয়ে চলছে জহরকুঞ্জ। এটা ব্যারাকপুর থেকে স্টেশন থেকে তোমরা অটো বা টোটো যে কোনো একটা কিছু ধরে এখানে আসতে পারবে, রিজার্ভ করে নিতে, মানে একজন থাকলে একটু আসা প্রবলেম, রিজার্ভ করে নিতে পারলে সব থেকে ভালো হবে। ওরা রেডি হয়ে যাক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। সো গাইজ, ওদের এখনো মেকআপ চলছে, বিকজ অনেকটাই টাইম লাগছে, রেডি হচ্ছে। যে গঙ্গাটা দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি গঙ্গাটা, এই যে গঙ্গাটা দেখা যাচ্ছে দেখো। দেখুন গাইস কি ভয় লাগছে দেখে, রনিত একটু কথা বল। এত বড় সাহস ও ভূতকে দেখো, কি এগুলো দিয়ে দেবে কন্টেন্টে? ও যদি দিতে পারি আমি ওকে 100 টাকা দেবো। না তুমি একটু এসআই পয়সাও না, তোর হাসিটা সিরিয়াসলি ভূতের মতো। তাহলে আমি মেকআপটা ভালো করি, তাই তো? এখানেও ফুটেজ চাই তোর। এ বাবা, করি তো ভালো, তুই চশমা পরে আমাকে দেখা যাচ্ছে, আমি দেখবো কিন্তু ব্যাপারটা হচ্ছে আলো উঠে, আলো এখন কত দেখা যাচ্ছে কেন। গাইস ওরা আজকে আমাকে খাওয়াচ্ছে, দাদা বৌদি, ও দাদা বৌদি আর ওর আর্টসের এনে খাওয়াচ্ছে। এই পেছনের জায়গাটা দেখো গাইস কত সুন্দর, এখানে এইখানটা যদি একটা, এই জাস্ট শাট আপ, আমাকে ভিডিও করতে হবে। এখানে যদি তুই এইটা ধর, এইটা ধর প্লিজ, ঝুলে পড়। পুরো শ্যুট কমপ্লিট, এবারে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আর যেটুকুনি আমাদের কয়েকটা রিলস বানানো ছিল ওগুলো মানে বাকি ছিল, সেগুলো আমরা এখন নিলাম। আর দেখতেই পাচ্ছ সানসেট হচ্ছে,
খুব সুন্দর লাগছে জায়গাটা। তো এখন আমরা বেরিয়ে যাব আর ডেফিনেটলি। আর খিদে অলরেডি মানে পেট থেকে মনে হয় চলে গেছে এদের শুটের চোটে, অনেক খিদে পেয়েছে। রমিতা এদিকে আয়। তো এই দেখো আমাদের সবার মেকআপ টেকআপ তোলা হয়ে গেছে, ওটা ফ্রেশ হয়ে গেছে, সব নতুন নতুন না সব ড্রেস চেঞ্জ করে ফেলেছে। তো এবার আমরা বেরোবো এখান থেকে, বেরিয়ে যাবো ব্যারাকপুরে, দেখা যাক কি খাওয়া যায়, এখনো সেটা ফাইনালাইজড হয়নি। আর এখানে সব ডিটেলস জেনে নেবো যে কখন কি। আর এখানে মনে হয় 5টায় পার্ক বন্ধ, এখন 5টা যদিও বা বেজে গেছে, 5:17 বাজে। এটা বাঙালিদের কালচার, হ্যাঁ সেটা, যে যেই টাইমিংটা দেওয়া হয় সেটা আমি বেরোই না, এই জন্য আগে করে রাখি। এখন করছি যে তোমরা বেরিয়ে যাও এখন। আচ্ছা সব পার্কই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ভিউ আর সারাদিনের এই ভিডিও করে আমার ভীষণই ভালো লাগলো ওদের সাথে। এই যে এখানে দেখো কি সুন্দর জায়গাটা। তো হয়ে গেছে মোটামুটি, এবার আমরা এখান থেকে বেরোবো ব্যারাকপুরে। তো বিরিয়ানি জানোই, বিরিয়ানি সাম্রাজ্য, সো ব্যারাকপুরে গিয়ে বিরিয়ানি খাবো, ইচ্ছা তো আছে ডেফিনেটলি। তো চলো এবার বেরোনো যাক, বেরিয়ে আমি সমস্ত ইনফরমেশন নিয়ে একবারে তোমাদেরকে জানাচ্ছি। ওকে, সো গাইস ব্যারাকপুর এসে গেছি, আর দাদাবতিটা খাবো না, এটা তো হতে পারে না। তো তাই ভাবলাম যে ব্যারাকপুরে যখন এসেছি দাদাবতিটা খাবো। বিরিয়ানি এসে গেছে, এত দিনের মধ্যে মাছগুলো খাচ্ছি, অনেক দেখছি লাইফ দেখছি কত ধর। বেশি কথা রনি ট্রিট দিচ্ছে আমাদের বাস্কিন রবিনসে, কারণ রনির চাকরি পেয়েছে নতুন। টাকা দে বাস্কিন রবিনসে, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আইসক্রিম যে কেক গুলো সেগুলো খাওয়ার, সেটা পরে ইচ্ছা করেছে অর্ডার দেওয়ার পরে চেঞ্জ করে যেতে, এই আপদ গুলোর জন্য চেঞ্জ করতে পারছি না। আমি আপদ সব করত কম কর দিয়েছে, দেখো না বারবার আমলটা দেখাচ্ছে, আমি মনে করে এসেছি তো রোজকার অভ্যাস। দেখলাম গাইজ এবং প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, মাঝখানে আর ট্রেন এগুলো আর কিছু ভিডিও করতে পারিনি। তাহলে ভিডিওটা এত অব্দি থাকলো, খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও আসতে চলেছে এবং আর্ট স্কোয়ার প্যারাডাইসেও নতুন ভিডিও আসতে চলেছে। ওদের চ্যানেলের ভিডিওটা এবং চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, দেখে নাও এখনই। এবং ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে লাইক কমেন্ট করে জানাও তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, স্বর্ণ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আমি আসছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।